নমস্কার বন্ধুরা, স্বাগত তোমাদের এবং আমাদের প্রিয় চ্যানেল ইজি টু ফিজিক্সে। আজকে আপডেট নিউজ। স্নাতক ও স্নাতকতরের চূড়ান্ত বর্ষে পড়ুয়াদের মূল্যায়নের প্রস্তাবিত পদ্ধতি ফের বদল আসতে চলেছে, তবে সেটা কীরকমভাবে হবে সেটা প্লিজ জানতে হলে ভিডিওটি অবশ্যই পুরোটা দেখতে হবে, আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম নতুন নতুন আরও এডুকেশন নিউজ আপডেট পেতে। যাদবপুর এবং প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের মডেল মাথায় রেখে এতদিন চর্চা চলছিল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ফাইনাল সেমিস্টার পড়ুয়াদের 50-50 ভিত্তিতে মূল্যায়ন হোক, অর্থাৎ আগের সেমিস্টারে প্রাপ্ত গড়ের নম্বর 50%, আর চলতি বছর অভ্যন্তরীণ মূল্যায়ন হোম অ্যাসাইনমেন্ট বা প্রজেক্টের মাধ্যমে 50%। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গত 13 জুন রাজ্যের বিশ্ববিদ্যালয় উপাচার্যদের বৈঠকের সম্মতিতে এই প্রস্তাব উত্তীর্ণ হয়েছিল, কিন্তু এখন আবার চর্চা শুরু হয়েছে 80-20 ভিত্তিতে মূল্যায়নে, অর্থাৎ আগের সেমিস্টারে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে 80% এবং বর্তমান সেমিস্টারে 20% নম্বর। পাশাপাশি প্রস্তাব দেওয়া হয়েছে স্নাতক ও স্নাতকোত্তরের চলতি সেমিস্টারের সঙ্গে পঞ্চম ও তৃতীয় সেমিস্টারে পড়ুয়াদের প্রাপ্ত সর্বাধিক নম্বর নিরিখেই মার্কশিট তৈরি করা হোক। যদিও শিক্ষামন্ত্রী মঙ্গলবার দুপুরে এক সাংবাদিক সম্মেলনে জানান কলেজ ও বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত সেমিস্টারে পড়ুয়াদের মূল্যায়ন পদ্ধতি কী হবে তা 26 জুন জানানো হবে। পড়ুয়ার স্বার্থ ও মেধা দেখে, তাদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে এবং অন্যান্য জায়গায় কী হচ্ছে তা পর্যালোচনা করে বিশ্ববিদ্যালয়ের কাছে অ্যাডভাইজার পাঠানো হবে। এর আগে অবশ্যই নেওয়া হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মতি। সরকারের সর্বোচ্চ পর্যায়ে অনুমোদন না দিয়ে কোনো ঘোষণা করা হবে না। সাধারণ ডিগ্রি কোর্সের পাশাপাশি ইঞ্জিনিয়ারিং, আইন ম্যানেজমেন্ট, ফার্মেসি, টিচার ট্রেনিং এবং অন্যান্য পেশাদারি কোর্সের ক্ষেত্রেও সমতা বজায় রাখতে হবে, এই একই পদ্ধতি মানা হবে। নয়া প্রস্তাবের কারণ হিসেবে একাধিক অধিকারী ও উপাচার্যরা বলেন আগের প্রস্তাবে মেনে মূল্যায়নে ঝুঁকি হয়ে যাচ্ছে, কোন কলেজে অভ্যন্তরীণ মূল্যায়ন কাকে কী নম্বর দেয় তা অজানা, তাই চলতি সেমিস্টারে 50-এর পরিবর্তে 20% দেওয়ার কথা হচ্ছে। এদিকে শিক্ষামন্ত্রী ওই দিন ফের বলেন উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে আমরা যাবতীয় প্রস্তুতি রাখছি, সুপ্রিম কোর্ট, CBSE এবং অন্য রাজ্য কী করে তা দেখা হচ্ছে, উচ্চ মাধ্যমিকের শিক্ষা সংসদের পরিস্থিতি এই নিয়মিত আলোচনা করছি, 26 বা 27 জুনের মধ্যে সিদ্ধান্ত জানিয়ে দেব। এখনকার মতো এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো নিউজ আপডেট নিয়ে। আর এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার।